ওয়ান ইয়ার অনার্স প্রথম বর্ষ, ঠিক আছে, এরা হচ্ছে গণিত বিভাগ, এরা হচ্ছে নন মেজরদের জন্য। আচ্ছা, এবং শুধু এরা নন মেজর যে গণিত বিভাগে সেরা না, যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছে, যারা ফিজিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তাদের যে নন মেজর সাবজেক্টগুলি রয়েছে তারাও এই বইটা কিনতে পারেন, ঠিক আছে। এখানে কি কি বই রয়েছে, যেমন কেমিস্ট্রি ওয়ান, ফিজিক্স ওয়ান, তারপর হচ্ছে মৌলিক পরিসংখ্যান, তারপর হচ্ছে ফিজিক্স টু, তারপর যে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, এই এখানে পাঁচটা বই মিলে একটা বই বানানো হয়েছে। এবং এই বইটাও ঠিক পূর্বের বইটার মতো হচ্ছে একই রকমের, কারণ এখানেও কিন্তু আমাদের বিগত আট বছরের প্রশ্নগুলি সংগ্রহ করা রয়েছে। এবং এখানে আর আরেকটা বিষয় আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে এই বইগুলোই কিন্তু ভুল কম থাকে। যেমন আমরা অন্যান্য বইগুলি যখন পড়েন, আমি নাম বলতেছি না, যে অন্যান্য সাজেশনগুলো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো যখন আমরা পড়েন, দেখা যায় যে অধিকাংশ প্রশ্নে কিন্তু অনেক ভুল থাকে, ঠিক আছে, কিন্তু এই বইগুলায় ভুল খুব অনেক কম আছে। কিন্তু আপনি যদি ভুল দেখেন কোথাও খুঁজে পান, তাহলে অবশ্যই ডিসপ্লে নাম্বারটিতে জানাবেন, ঠিক আছে, তারা কারেকশন করে পরবর্তী বছরে সামনের বছরে তারা ইনশাল্লাহ সবগুলো ঠিকঠাক করে দিবেন। কিন্তু এই বইগুলো আমি যত দেখেছি যে ভুল কম আছে, প্লাস হচ্ছে এই বইগুলোতে ভেঙে ভেঙে করানো আছে, যাতে সকল স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট হোক, ভালো স্টুডেন্ট হোক, মাঝারি স্টুডেন্ট হোক, সবাই কিন্তু এই বইগুলো পড়লে সেই বিষয়গুলি বুঝতে পারবে, ঠিক আছে, এবং সহজেই নিজে নিজে পড়তে পারবে, ঠিক আছে। একই নিয়মে আমি পূর্বের বইটা যেভাবে দেখালাম এটাও একই রকমের বই আর কি। এখানে মূল্য দেওয়া আছে 500 টাকা, ঠিক আছে, এখানে 500 থেকে আপনার কমিশন থাকবে, আপনি লাইব্রেরিতে গেলে 20% কমিশন দেয়, কিন্তু এই ভিডিওটা যারা দেখে কিনবে তাদের জন্য 25% কমিশন থাকবে, এবং আপনি ডিসপ্লে নাম্বারটিতে যোগাযোগ করলে সে কুরিয়ার সার্ভিস ফ্রিও দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানেও কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে কেমিস্ট্রি ওয়ান, তারপর হচ্ছে আপনার পরিসংখ্যান, তারপর হচ্ছে আপনার ফিজিক্স টু, এভাবে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে। এবং আপনি যদি একটু ভিতরে যান, তাহলে এখানেও কিন্তু প্রতিটা বইয়ের বইয়ের প্রথম পেজেই কিন্তু আপনাদের কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর কত করে মার্ক কমন আছে সেই বিষয়গুলি কিন্তু এখানে অ্যানালাইসিস করা রয়েছে, ঠিক আছে। তো এই বইগুলো আপনারা কিনতে পারেন, অনেক ভালো বইগুলো, ভালো মানের বই আর কি, এবং একটা বইয়েই কিন্তু সবগুলো থাকতেছে। যেমন অনার্স প্রথম বর্ষে যারা রয়েছেন তারা যদি এই দুইটা বই কিনেন, ওয়ান বুক ওয়ান ইয়ার, মেজর এবং নন মেজর, এই দুটো বই কিনলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এগুলো পড়লেই হবে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলকে ধন্যবাদ।